হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি। আমার এখানে বুড়িমার, শালিমার, দাদুর পুটকিমার এভরি কাইন্ড অফ ব্র্যান্ডের বোম 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো দেরি কিসের, চলে আসুন। আর বাচ্চা কাচ্চারা, তোমরা আতশবাজি বোমের জন্য তোমাদের বাবার কাছে বায়না করো, আবদার করো, কান্না করো, যদি না দেয় বাবার বিচি ধরে ঝুলে পড়ো। দেরি কিসের, চলে আসো আমার দোকানে, বোম কিনে নিয়ে যাও, বোম ফাটাও ততক্ষণ অব্দি, বোম ফাটাও যতক্ষণ না তোমাদের পাশের বাড়ির কাকিমার বোমের শব্দে গাঁড় ফাটে। তো বুড়িমার, শালিমার, দাদুর পুটকিমার এভরি কাইন্ড অফ ব্র্যান্ডের বোম আমার এখানে 20% ডিসকাউন্টে পেয়ে যাবে, চলে এসো। হে হোয়াটসঅ্যাপ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি, চলে এসো, চলে এসো। বলেন কেমন চলছে? এই তো ভাইয়া, দেখো এভরি কাইন্ড অফ বোম রয়েছে, তোমরা কি নেবে বলো? এটার দাম কত? এটা বেশি না, মাত্র 2500 টাকা। ও নো, একটা সাধারণ বোমের দাম এত? সাধারণ না বাবু, এটা একটা গার্লফ্রেন্ড বোম, এটা একটা বিশেষত্ব আছে, এটা গার্লফ্রেন্ডকে নিয়ে ফাটাতে হবে। আগুন দেবে, আকাশে উঠবে, ফাটবে, আকাশে লেখা ভেসে উঠবে, আই লাভ ইউ বাবু। এটা দেখে যদি তোমার গার্লফ্রেন্ড তোমার গালে চকাত করে চুমু না খায়, আমার নামে একটা কুত্তা বসো না, 2500 মাত্র। এটার দাম কত? এটা এটা তো আরো হাই কোয়ালিটির বোম, এটার দাম 5000 টাকা। কেন? এটা এক্স গার্লফ্রেন্ড বোম বাবু, এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে ফাটাতে হবে। আগুন দেবে, আকাশে উঠবে, ফাটবে, লেখা ভেসে উঠবে, আই ফাক ইউ, রিভেঞ্জ টাইম। প্রদীপ, এটা তুমি একটা দারুণ জিনিস হাত দিয়েছো, আচ্ছা এটার দাম 10000 টাকা। পাগল নাকি? 50 পয়সার প্রদীপ এটা? 50 পয়সার প্রদীপ হয়, এটা হলো বংশের প্রদীপ। এটার বিশেষত্ব জানো? যাদের বহু বছর প্রচেষ্টা করেও বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাদের বিছানার মাথার কাছে যদি এই প্রদীপটাকে 24 ঘন্টা জ্বালিয়ে রাখা হয় তাহলে বাচ্চা অবশ্যম্ভাবী। আর এই প্রদীপের বিশেষত্ব কি জানিস? এটা সর্ষের তেল দিয়ে চলে না, এটা চলে জাপানি তেল দিয়ে। মানে এটা নিয়ে হালকা বান্টুতে ঘষে যদি বইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটায়, 9 মাসের মধ্যে যদি ঘরে ফুপফুড়ে একটা বাচ্চা না আসে, তুই আমার কাছে আসবি, তুই আমার কাছে আসবি প্রদীপ নিয়ে। তাহলে কি টাকা ফেরত দিবে যদি কাজ না হয়? না না, আমার দোকানে টাকা ফেরতের কোনো ব্যাপার নেই। যদি প্রদীপ দিয়ে বাচ্চা কাচ্চা না হয় তাহলে আমি নিজে দায়িত্ব নিয়ে বাচ্চা কাচ্চা হওয়ার ব্যবস্থা করে দেবো, যদি বৌদি রাজি থাকে। 50 টাকা, সর্বশেষ সেল 50 টাকা, 50 টাকা, চলে আসুন, সুযোগ আচ্ছা করবেন না, 50 টাকা, 50 টাকা সেল। বলো ভাই, কালী পূজা শেষ, এখনো দোকান গোটাও নেই। এত গোটানোর সময় চলে এসে 50 টাকা গুড়িয়ে দেবো এখন, 50 টাকা। কালী পূজার আগে অবধি 50 টাকা ঠিক ছিল, এখন 50 টাকা দিয়ে কেউ নেবে না। 50 টাকা গোটা দোকান নিয়ে যা। ও বা, আমার না সব বন্ধুদের বোমা বাজি আতশবাজি সব কেনা হয়ে গেছে, আমাকে আমার টাকা দাও না বাবা, আমি বোম কিনবো বাবা, দাও না টাকা, দাও না বাবা। দেখ বাবা, তুই টাকা দিয়ে বোম কিনবি আর সেই বোমটার পিছনে আগুন লাগাবি, মানে আলটিমেটলি কী দাঁড়াইলো, তুই টাকার মধ্যে আগুনটা লাগালি। এরকম ভুলভাল কাজ আমিও কোনো করি নাই, কাউকে করতেও দিব না, গেট লস্ট। আচ্ছা বাবা, তুমি এই যে সিগারেটটা যে খাও, এটা তো তুমি টাকা দিয়ে কেন, তাই না? মানে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, তুমি টাকা দিয়ে সিগারেট কিনছো, তারপর আগুন দিয়ে সেটাকে পোড়াচ্ছ, মানে আলটিমেটলি তুমি টাকার পেছনেই আগুন দিচ্ছ। তো এবার যদি তুমি আমাকে আতশবাজি কিনে না দাও, কালকে থেকে এরকম ভুলভাল নেশা করা চলবে না। বাপ হয়েছে বলে যা বলবে তাই মেনে নেবো নাকি বানা? হ্যাঁ, গেট লস্ট, ইউ গেট লস্ট। বাজি লাগবে আমার, 2 ঘন্টার মধ্যে টাকা লাগবে ইমিডিয়েট, না হলে এই যে শোনো, সিগারেট খাওয়া বের করে দেবো, মাকে বলে দেবো চুপে চুপে সিগারেট গাঁজা সব ফোক তুমি, আর বোম পড়ানো মানে মজা করো মানে টাকার পেছনে আগুন দাও না, সিগারেট আবার পকেটে ঢুকিয়েছো তুমি, বাবা হয়েছে বলো সব মেয়ে না, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। শেফালি বল, না একটা তুবড়ি বাটা। বাবা তুবড়ি, কত আগুন হয় জানিস, একদম ফোয়ারার মতো আগুনে ফুলকি 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 মেরে ওঠে, আমার গায়ে যদি একটু লাগে আমার নরম কোমল ত্বক, না আমার ভয় লাগে, আমার না তুবড়ি না বাবা রে বাবা। এক কাজ কর, একটা চরকি ফাটা। চরকিটা তুই কথা বললি, আমার পেডিকিউর করা পা কত নরম ত্বক আমার পায়ে, চরকিটা যদি একটা আগুনের ফুলকি আমার পায়ে এসে লাগে, একটা ফোসকা পড়ে যায়, আমি পেন্সিল হিল পরে হাঁটতে পারবো না, দীপাবলি না তখন বেরিয়ে যাবে, চরকিও না, আমার ভয় লাগে। এক কাজ কর, তুই তাহলে বুড়িমার চকলেট বোম ফাটা। ও নো, এগুলো আতঙ্কবাদীরা ফাটায় রে, বাড়িঘর উড়ে যায় এগুলো দিয়ে, তুই এগুলো আমাকে ফাটাতে বলিস না, ভয় লাগে রে, তুইও ফাটাস না। তারাবাতির সোকি বাটিটার না, এই যে দেখ দানটিটা খুব ছোট, আর তুই তো জানিস আমার ছোট জিনিসে খুব অ্যালার্জি, আমার ছোট জিনিস একদম ভাল লাগে না, আমি বড় হলে ভাল লাগতো, তারাবাতিও ক্যান্সেল। টর্চ লাইট, এটা নিয়ে এমন এমন কর। এসব কি সাধারণ ব্যাপার, আমি মুখ দিয়ে ফাটাবো, মুখ দিয়ে।
কত আইলো কত গেল কত মস্তম দেখা গেল, হাত দিয়া মুখ দিয়া বগল দিয়া, এবার আমি বিসি দিয়া ফাটাবো। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। শোনা বলো বাবু, বলছি কি ধনতেরাস তো চলে এলো, হ্যাঁ সবাই তো সোনা গয়না কিনছে, তা আমাকেও কিছু কিনে দাও না। আরে বেবি, তুমি কার বউ জানো? তুমি কোটিপতি, করোড়পতি, আরবপতির বউ। আর দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, এই নাও এনো একটা এটিএম কার্ড, আর দুই নম্বর এটিএম কার্ড, আর তিন, সরি এটা তো রেশন কার্ড, এটা চার নম্বর এটিএম কার্ড। কোটি কোটি টাকার সোনা কেন, গয়না বানাও, সোনা খাও, সোনার উপরে ঘুমাও, সোনা দিয়ে হাগো, যা খুশি তাই করো। হ্যাপি ধনতেরাস, এনজয় ইওর লাইফ বেবি। থ্যাংক ইউ বেবি। ওগো, এবারে ধনতেরাসে সবাই সবার বউকে সোনা দানা কিনে দিয়েছে, তুমি আমার কিনে দেবে না? ও ধনতেরাসে সোনা দানা কেন, বড় লোকের খেলা, আমরা গরিব মানুষ, আমাদের নুরান্দে বান্তা পড়া, ওসব কি আমাদের মানায় গো সোনা? ওগো সোনা কিনে দাও না গো। সোনা বউ আমার, সোনা কেনার বায়না তুমি করো না গো। দাও না গো। আ ধু, তুমি বোধ না কেন? দাও না গো। আরে সোনা দাও না, তাই তো আন্ডারস্ট্যান্ড আমাদের। দাও না গো, দাও না, দাও না, সোনা কিনে দাও না। এই না পিওর গোল্ড, হ্যাপি ধনতেরাস। মিউজিক গরিবের ধনতেরাস, গু মাখা দীপাবলির প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা, পেট ভরা গু। বানাও নেকলেস, বানাও বানাও। শুভ দীপাবলি, ইনস্টাগ্রামের জন্য একটা সেলফি তুলে নি, একটা রিল বানিয়ে নি, দেবি প্যারি প্যারি দো আখিয়া, এই একটা ফটো তুলে দি না, খিচিক 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 খিচিক। Siga moviendo la manta, movete manita. Movete manita, movete manita. Movete manita. Movete manita. Khatam. Acha, ebar amader parai kali puja ekke chala day nai re. কোন শুয়রের বাচ্চা রে, কোন শুয়রের বাচ্চা, আয় সামনে আয়। আরে বিল্টু, তো আমরা একদমই বুঝতে পারিনি তোমার হাতটা এইভাবে উড়ে যাবে, তুমি চিন্তা করো না, প্রতিদিন এসে আমরা ভাত খাওয়া দিয়ে যাবো তোমাকে, আমি রোজ এসে তোমাকে স্নান করা দিয়ে যাবো, তুমি চিন্তা করো না, তুমি পায়খানা পরে প্রতিদিন আমি দায়িত্ব সহকারে তোমার পাচা ছুটা দিয়ে যাবো, আমি হ্যান্ডেলটাকে মেরে দিবে, ডান হাতটাই তো উড়াইছস। Oh no!
সেফ আলী আমার সাথে ব্রেক আপ করে যেভাবে আমার পেছন মাইরা গেছে না, বিশ্বাস করো ওই শক্ত পেছন আর এখন কেউ মারতে পারে না, না ভূত না ব্রহ্মদৈত্য। হ্যাপি দিওয়ালি। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। তো শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি। আর একটি রিকোয়েস্ট রয়েছে তোমাদের কাছে, সেটা হচ্ছে কিছু লুইচ্ছা ছেলেপেলে রয়েছে যারা কালী পুজোর দিন মাল ফাল খেয়ে একটি কাজ করে, সেটি হচ্ছে কুকুরের লেজে বোম বেঁধে, চকলেট বোম হোক লঙ্কা বোম হোক বেঁধে সেটাকে ফাটিয়ে দেয়। তো আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি এটা করোনা, আমি পার্সোনালি কুকুর খুবই ভালোবাসি, বেসিক্যালি স্ট্রিট ডগ। তো তোমাদের নিজের বান্ধবদের যদি কেউ বোম বেঁধে ফাটিয়ে দেয় সেটা যদি ফিল করো, তাহলে তোমরা আশা করি কোনোদিন কুকুরের লেজে বোম বেঁধে ফাটাবে না। তো এটা একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, খুব ভালো কাটুক, সেফলি কাটুক তোমাদের দীপাবলি, শুভেচ্ছা রইল। আর ভালো লাগলে শেয়ার করে দিও ভিডিওটি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। খতম। গরিবের ধনতেরাস। বাবা হয়েছে বড় সব ম্যাডাম, গেট লাস্ট কাটবি না, গরিবের ধনতেরাস। বানাও কেন, বানাও বানাও নেকলেস।